মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা অভয়া রক্তদান মঞ্চ গড়ে তুলে ধারাবাহিক রক্তদান কর্মসূচির সূচনা করছেন। 5 সেপ্টেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে। এই পাশবিক অত্যাচারের বিরুদ্ধে থেকে আমরা যতদিন থেকে লড়াই করছি, আমরা সবাই চাই যে পেশেন্টরা আমাদের থেকে এফেক্ট না হোক। সেই জন্য আমরা সিনিয়র স্যাররা সবসময় কাজ করে যাচ্ছেন। এমার্জেন্সি ওপেন আছে, শুধুমাত্র জুনিয়র ডাক্তাররা হাউস স্টাফ ইন্টার্নরা কয়েকদিন এতে ছিল, কর্মবিরতিতে ছিল, কিন্তু এখন সেই সকলের কাছে আমরা একটাই অনুরোধ রাখছি যে সাধারণ মানুষ যেন আমাদের পাশে থাকে। এই পাশবিকতার বিরুদ্ধে, এই পশুত্বের বিরুদ্ধে আমাদের একটাই অস্ত্র, সেটা হচ্ছে মানবিকতা। আমরা আমাদের আন্দোলনের পাশাপাশি সাধারণ মানুষের কথা